চিকেন পকোড়া রয়েছে, চিকেন ললিপপ আছে, ডিমের টেবিল আছে, ডিমের চপ আছে, ভেজিটেবিল চপ আছে, ফিশ ফিঙ্গার আছে, ফিশ ফ্রাই আছে, চিকেন কাটলেট আছে, ভেটকি ফ্রাই আছে, বোনলেস পকোড়া আছে, চিকেন স্প্রিং রোল আছে, চিকেন শাটে আছে। ফেমাস তো মোগলাই। আজকে কিন্তু চলে এসেছি একদম সরাসরি নৈহাটি জংশনে, মানে নৈহাটি জংশনের পুরো সামনের দিকেই, আর পেছন দিকটাই কিন্তু ওইদিকে দেখাও, ওই দিকটাই কিন্তু রয়েছে সেই নৈহাটি স্টেশন, তোমাদের হয়তো দেখাতে পাচ্ছি। তার ঠিক সামনের দিকে এখানে রয়েছে অভিরুচি, আর এই দোকানটা কিন্তু এখানকার খুব ফেমাস। তো চলো এই দোকানে কি কি পাওয়া যাচ্ছে সবই তোমাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে। ফেমাস তো মোগলাই, রোল, চাউমিন, মোগলাই, ফিশ ফ্রাই আছে, এদিকে চিকেন পকোড়া রয়েছে, চিকেন ললিপপ আছে, ডিমের টেবিল আছে, ডিমের চপ আছে, ভেজিটেবিল চপ আছে, ফিশ ফিঙ্গার আছে, ফিশ ফ্রাই আছে, চিকেন কাটলেট আছে, ভেটকি ফ্রাই আছে, বোনলেস পকোড়া আছে, চিকেন স্প্রিং রোল আছে, চিকেন শাটে আছে। চিকেন স্প্রিং রোল 50, এটা হচ্ছে কি তোমার 40 টাকা, চিকেন শাটে 3টে থেকে, তাও রাত্রি 11টা। এইদিকে কিন্তু এখন মোগলাই তৈরি হচ্ছে, তাই তো? মোগলাইয়ের যে ময়দার যে রুটিটা, ওটা দেখতেই পেলে কতটা বড়। এর মধ্যে স্টাফিংটা কি রয়েছে? এই স্টাফিং রয়েছে এটা, তাই তো? একটা করে ডিম যায়, তাই তো? একটা করে কিন্তু এখানে ডিম যাচ্ছে। মোগলাই কিন্তু তৈরি হয়ে গেল, এবং কিন্তু তেলে কিন্তু দিয়ে দেওয়া হলো ভাজার জন্য। যা খাবো না মারা যায়। মোগলাই ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসলো, বেশ ভালোভাবে কিন্তু এখানে ভাজা হলো অনেকটা সময় ধরেই। আর এখানে কিন্তু রয়েছে, এটা কি মোগলাইয়ের সাথে যে আলুর তরকারিটা, ওইটা, তাই তো? এইটা কিন্তু আলুর তরকারিটা, একটু তোলো না। আচ্ছা, এরকম কিন্তু আলুর তরকারি রয়েছে, ঠিক আছে। আর সাথে মোগলাই স্যালাডও দেওয়া হয়, তাই তো? সাথে স্যালাডও তৈরি হয়, এটা সসও দেওয়া হয়, তাই তো? মোগলাইয়ের দামটা 55 টাকা। এক মোগলাই, হ্যাঁ হ্যাঁ, ওগুলোর দাম। চিকেন মোগলাই কত? 90 টাকা। মটন মোগলাইটা এখন বন্ধ রয়েছে, কিন্তু অর্ডার হলে হয়ে যায়। হ্যাঁ, মটন মোগলাই কত? 110। মোগলাইটা কিন্তু মানে সার্ভ করা হবে এখন। এটা কি গেল? আচ্ছা, চাট মশলা, বিট লবণ কিন্তু দিয়ে দিল। আর মোগলাই কিন্তু এখন কাটিং চলছে। এই তরকারিটা চলে গেল, সাথে স্যালাডও দিচ্ছে। আর এই হলো চাটনি, এটা কি টমেটো কেচাপ? আচ্ছা, এটার দাম রয়েছে মাত্র 55 টাকা, তাই তো? এটা হলো কিন্তু সেই নৈহাটি স্টেশনের একদমই পাশে 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক উল্টো দিকে স্পেশাল মোগলাই, অভিরুচির স্পেশাল মোগলাই। তো চলো, এর সাথে যে আলুর তরকারিটা দেয়, আলুর যে তরকারিটা দেয় এর জন্যই কিন্তু খুব ভালো লাগে। তরকারিটা তোমরা দেখতেই পাচ্ছ, এরকম কিন্তু মশলাদার আলুর তরকারি রয়েছে, সাথে স্যালাড ও সস দিয়ে দিয়েছে। তো মোগলাইটা ট্রাই করা যাক। এই হলো মোগলাই, একটু তরকারি দিয়ে খাওয়া যাক। আলুর যে তরকারিটা রয়েছে একদমই কিন্তু খুব মশলাদার তরকারি রয়েছে, ফ্লেভারটাও বেশ ভালো। আর এটা কিন্তু এই দোকানটা যে রয়েছে মোগলাইয়ের জন্য কিন্তু খুব ফেমাস, দাদা কিন্তু সেটা বললো, আর আমরাও কিন্তু সেটা জানি যে মোগলাই এই দোকানে খুব ফেমাস কিন্তু। আর এই মোগলাইটার দাম নিয়েছে কিন্তু মাত্র 55 টাকা, তো বেশ ভালো খেতে। তো তরকারি দিয়ে সস দিয়ে আর খাওয়া যাক। অসাধারণ কথা। এই যে দোকানটা, এটা কত বছরের দোকান? 24 বছর। 24 বছর ধরে? তখন থেকে কি এই যে আইটেম গুলো এগুলোই কি? এত কিছু ছিল না তখন, অন্য ধরনের জিনিস ছিল, চিংড়ির চপ থেকে শুরু করে তখন অনেক কিছু পাওয়া যেত, এগুলো তখন ছিল না, এগুলো রিসেন্টলি হয়েছে 3 বছর হলো। আচ্ছা, আগে তাহলে কি বিক্রি হতো? আগে মানে এখন আমি ঠিক জানি না, আমার বাবা এখন এখানে বসেনি, ঠিক আছে, বাবা আসলে বলতে পারতো, কিন্তু রোল চাউমিন মোগলাই ওগুলো কমন ছিল, আর চিংড়ির চপ আমের চপ এগুলো সবই বিক্রি হতো। এই সব আগে ছিল আর এইগুলো নতুন স্টার্ট হয়েছে। আর এই যে দোকানটা কখন খোলা হয় তাহলে? দুপুর 3টে, রাত্রে 10টা 11টা, 11টায় বন্ধ, 11টা পর্যন্ত। আর এই দোকানটার ঠিকানাটা একবার বলে দাও। ঠিকানাটা হচ্ছে কি একদম মানে নৈহাটি স্টেশন থেকে একদম 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে নেমে এই পাশে নতুন বাজার বলে একটা দোকান, এই সাথে বাজার রয়েছে, এই বাজার থেকে গেট দিয়ে ঢুকেই বা হাতের দোকানটা। দোকানের নামটা অভিরুচি। অভিরুচি। আর প্রত্যেকদিনই খোলা থাকছে? প্রত্যেকদিনই খোলা থাকে। 9903231657। এইদিকে রয়েছে নৈহাটি জংশন, তার উল্টো পাশে রয়েছে অভিরুচি। আর এখান থেকে কিন্তু যে মোগলাইটা খেলাম সেটার টেস্ট কিন্তু খুব অসাধারণ ছিল। আর এই দোকানটা কিন্তু মোগলাইয়ের জন্যই কিন্তু খুব ফেমাস, আর মোগলাইটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।